আমরা আপনাদের কাছে দান টান করতে আসিনি, আমরা একটা সংস্থা আছে আপনারা সকলে নাম জানবেন, আজিম প্রেমজি ফিলান্থ্রপিক ইনিশিয়েটিভ বলে এপিবিআই ছুটিতে বলা হয়, এই সংস্থার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এই সংস্থাকে আমরা বলেছিলাম যে আমরা এ করছি, আমরা এরকম বিভিন্ন জায়গায় কাজ করি, জঙ্গলমহলে কিছু জায়গায় কাজ করি, এখানে কিছু সাপোর্ট করার দরকার আছে। এই সংস্থায় আমাদের দিয়েছে সাপোর্ট করার জন্য অলরেডি এই নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরে আমরা মিলে 2000 পরিবারকে সাপোর্ট করি। এর আগেও গতকালকে গত পরশু ধরে আমরা নানা সময় নানা ধরনের মানুষের কাছে থাকার চেষ্টা করে এসেছি, আপনাদের সেবা আপনাদের আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমাদের এখন এই পঞ্চায়েত সমিতি নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় এসছে, মহাশয় এসছেন সঞ্চিতা ম্যাডাম, তো ওনারও সব ধরনের কোঅপারেশন সহযোগিতা আমরা সবসময়ের জন্য পাই। তা আমরা আমাদের কাজের জন্য সুযোগ ওনাকেও শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দু তিনের বক্তব্য এখানকার মধ্যে এই জিনিসের মধ্যে যেটা আছে, আপনারা যখন আপনাদের যে দেওয়া হচ্ছে একটা ব্যাগ দেওয়া হবে, একটা তেল দেওয়া হবে, এই ব্যাগের মধ্যে আছে 10 কিলো চাল আছে, 2 কিলো ডাল আছে, 1 কিলো ছাতু আছে, মুড়ি 1 কেজি আছে, সোয়াবিন 1 কিলো আছে, বিস্কুট 1 প্যাকেট আছে, সরষের তেল 1 লিটার আছে, আলু 5 কেজি আছে, পেঁয়াজ 3 কেজি আছে, লাইফ বয় সাবান 5টা আছে, ডিটারজেন্ট পাউডার 1 কেজি আছে, মাস্ক 4টা আছে। এইটা আপনারা পাবেন, আপনারা নিজেরা ব্যবহার করবেন। দুটো তিনটে আপনাদের জন্য পরামর্শ, কোভিড-19 কিন্তু ভালো হওয়ার নয়, দেশ থেকে চলে যাবে না, অনেক জীবাণু আমাদের দেশে এসছে, সারা পৃথিবীতে এসছে, ওরা থাকবে, আমাদেরকে কিন্তু একটু সাবধান থাকতে হবে। সাবধান বলতে কয়েকটা জানাই, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমাদের প্রধান সাহেব রয়েছেন, আমাদের কাজলা জনকল্যাণ সমিতির সেক্রেটারি এবং আমাদের সব সময় যারা থাকেন অনির্বাণবাবু, রাজকুমারবাবু এবং সন্দীপরা আছেন এবং সর্বোপরি আপনারা আছেন। আমি এই জন্যই আসলাম, আমি এর আগেও ওনারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করেছেন এবং কালকেও ওদের ছিল কন্টিনিউ যে প্রোগ্রাম, দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস লাগে এবং বর্তমান যে ভাইটাল যে জিনিস আপনাদের, ঘন ঘন হয়তো আপনাকে হাত ধুতে হবে এবং আপনার যেটা জামা কাপড় পরিষ্কার করতে হবে, এই জিনিসগুলো কিন্তু এই বস্তার মধ্যেই রয়েছে। এবার আপনারা সেইটা ইউজ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোদের মধ্যে আর বেশি কিছু বলছি না, আপনারা সাবধানে থাকুন, এইটুকুই বলা। নমস্কার। চারা লাগবে নন্দনী প্রধান, বাবা খুব সুন্দর নাম। মা কুমার ঘরে কে কে আছে? ঘরে বউ আছে, পো আছে, তিন লোক, বউ আছে মানে বৌমা আছে, পো আছে, আচ্ছা তুমি আছো, আর বেটা? বেটা গোটা সে চাকরি আছে। আচ্ছা, সে কোথায় আছে? ও কলকাতা থাকে। আচ্ছা, আর তোমার বাড়ি কোথায়? ওই যে কেন্দুগাড়ি। কেন্দুগাড়িতে বাড়ি হোক। মা দা, তোমার নাম কি? আমার নাম বেনুবালা। বেনুবালা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কেন্দুগাড়ি। কেন্দুগাড়িতে। তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার পুত্রা, বৌমা আর নাতি, আমার ছেলে পেলে নেই। আচ্ছা, এখানে না অনেক কিছু জিনিস আছে, খাবারের দেয়া হলো, কি কি দেয়া হয়েছে আমি একটু বলছি। হ্যাঁ, যতটা মনে আছে, চাল দেয়া হয়েছে 10 কেজি, ডাল দেয়া হয়েছে 2 কেজি, ছাতু দেয়া হয়েছে 1 কেজি, সোয়াবিন দেয়া হয়েছে 1 কেজি, সাবান দেয়া হয়েছে 10টা, হ্যাঁ, মাস্ক দেওয়া হয়েছে 4টা, কাপড় কাচার জন্য সার্ফ দেওয়া হয়েছে 2 প্যাকেট, মুড়ি দেওয়া আছে 2 কেজি, 1 কেজি মুড়ি আছে, 2 কেজি না 2 প্যাকেট আছে, হ্যাঁ, আর আর আছে বিস্কুট আছে, সরষের তেল আছে, আরও কয়েকটা জিনিস আছে। তো এইগুলো পেয়ে তোমাদের কি মনে হয়? ভালো। আর কি দিলে ভালো হতো?
আর কি যা দিব তা আচ্ছা যারা দিচ্ছে তাদের জন্য কিছু বলবে ধন্যবাদ দেওয়া যাইছে তুমি কিছু বলবে না আমাদের আমাদেরকে কিছু বলবে আর কিছু বলবে না কিছু বলবে আর কি সব দাওটা যখন বলবা কি সব ভাগ্য সব ভাগ্য তোমার নাম কি তারামণি খিলারি কি খিলারি তারামণি খিলারি বাড়ি কোথায় কন্ডিশন বাড়িতে কে কে আছে আমাদের মেয়ে বেটা ছেলে গেলা চারজন মেয়ে ছেলে দুজন আচ্ছা তো এই যে জিনিসপত্রগুলো আজকে পেলেন এগুলোতে আপনি খুশি হ্যাঁ কদিন চলবে আপনার পরিবারে এগুলো কদিন না চলবে চার পাঁচ দিন আচ্ছা যারা দিল তাদের কিছু বলবে আর কি বলবো কি বলবে বলো কি হলে ভালো হতো আরো দিলে ভালো হতো ধন্যবাদ দেবে নাকি কাউকে কাদেরকে ধন্যবাদ দেবে যে দিচ্ছে সবাই লোককে দিব যে দিয়েছে এগুলা খুশি করে তাকে ধন্যবাদ দিব কি কি পেলেন এখানে বলুন তো একটু শুনি একটা একটা বলুন সাবুন পেয়েছি হ্যাঁ ডাল পেয়েছি তেল পেয়েছি আর ভুজো বিস্কুট পেঁয়াজ সাবান চাল আলু গিলা কি গিলা সোয়াবিন গা হ্যাঁ খুশি তাহলে তো চন্দ্রশেখর কালাপাহাড় কালাপাহাড় বাড়ি কোথায় ভোলা আপনার সঙ্গে কে এসেছে আমার ছেলে ওর কি হয়েছে ও চোখের ডিফেক্ট আছে ও দেখতে পায় না আর বাড়িতে কে কে আছে বাড়িতে ওর দাদা বোন আর ওর মা আপনার চলে কিভাবে এই ক্ষেত মজুর করে চলি আর কি করবো সরকার যাই দিচ্ছে এটাই আমাদের খুশি আজকে এই যে জিনিসগুলো পেলেন কি কি পেলেন একটু বলুন তো শুনি ওই চাল ডাল আলু পেঁয়াজ সরিষার তেল মুড়ি সোয়াবিন সাবান বিস্কুট আর আর এই ছাতু ছাতু মাস্ক মাস্ক আর ওটা মাস্ক মাস্ক এগুলো পেয়ে কি মনে হচ্ছে আপনার এগুলো পেয়ে ভালো মনে হচ্ছে আর কি যাই চলে আট দশ দিন চলবে হ্যাঁ আচ্ছা যারা দিচ্ছে তাদের জন্য কিছু বার্তা আছে তাদের জন্য ধন্যবাদ তারা যেন এইরকম দিয়ে থাকে আর কি আর বলবো সব সময়ের জন্য আপনাদের চেষ্টা করতে হবে মাস্ক অবশ্যই পরতে হবে আপনাদের সব সময়ের জন্য